হ্যালো এভরিওয়ান, অ্যাসর্টেড রেসিপিজে সবাইকে স্বাগত। কুকি সিরিজের সিক্সথ এপিসোডে আজ বানাচ্ছি মিনি মিল্ক অ্যান্ড চকলেট কুকিজ। এগুলো দেখতে যতটা সুন্দর আর যতটা কিউট, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুস্বাদু। বানানো ভীষণই সোজা, উপকরণও কিন্তু খুব অল্প পরিমাণে লাগে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা মিক্সিং বোলে প্রথমেই আমি 2 টেবিলস্পুন বাটার নিয়ে নিলাম, এটা কিন্তু রুম টেম্পারেচারে আছে। এবার এর মধ্যে আমি 2 টেবিলস্পুন গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম, এটাকে আমি একটু চেলে নিচ্ছি। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই সুগার পাউডার আর বাটারটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। ফেটাতে ফেটাতে যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে গিয়ে একটু ফ্লাফি হয়ে যাবে, ঠিক সেই সময় আমি বাকি উপকরণগুলোর মধ্যে মেশাবো। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/4 কাপ অর্থাৎ 60 গ্রাম কর্নফ্লোর। 2 টেবিলস্পুন ময়দা অ্যাড করে দিলাম। এরপর 2 টেবিলস্পুন মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ, সেটা অ্যাড করে দিলাম। যেহেতু মিল্ক কুকিজ তাই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই লাগবে। এরপর 1/4 টিস্পুন বেকিং পাউডার অ্যাড করলাম। সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নিলাম। হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম। 1 টিস্পুন মধু দিয়ে দিলাম। হাতের সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মেখে একটা ডো তৈরি করতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এই ডোটা কিন্তু বেশ নরম, তাই এই ডোটা ফ্রিজের মধ্যে 30 মিনিটের জন্য রেখে দেব সেট হওয়ার জন্য। 30 মিনিট হয়ে গেছে, ডোটা মোটামুটি সেট হয়ে গেছে। যেহেতু আমি মিনি মিল্ক কুকিজ আর মিনি চকলেট কুকিজ একসাথেই বানাচ্ছি, তাই এই ডোটা থেকে দুটো সমান ভাগ করে আমি দুটো অংশ বের করে নিলাম। এবার একটা পোর্শন থেকে একটু লেচি কাটার মতন করে নিয়ে সেটা থেকে ছোট ছোট টুকরো করে একদম বলের মতন শেপ দিয়ে নিলাম। এটাকে কিন্তু হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা নিজে থেকে সামান্য একটু ফ্ল্যাট হবে। তো এইভাবে আমি বাকি সব মিল্ক কুকিগুলো তৈরি করে নিলাম। এবার ওই ডো থেকে রেখে দেওয়া বাকি পোর্শনটাতে আমি 1 টিস্পুন কোকো পাউডার অ্যাড করলাম। খুব ভালোভাবে এটাকে ওই ডোয়ের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমাদের চকলেট কুকি তৈরির যে ডোটা, সেটা কিন্তু একদম তৈরি। আর সেটা থেকেও ঠিক একইভাবে ওই ছোট ছোট বলের মতন করে হাতের সাহায্যে আমি কুকি শেপ দিয়ে দেব আর বেকিং ট্রের মধ্যে পরপর এগুলোকে রেখে দেব। বেকিং ট্রেটা কিন্তু বাটার দিয়ে খুব ভালোভাবে গ্রিস করে নিতে হবে আর প্রতিটা কুকির মধ্যে কিন্তু একটুখানি ডিস্টেন্স বা দূরত্ব রাখতেই হবে, কারণ এগুলো ফুলে যায়। তো ফুলে গেলে স্প্রেড করে যায়, না হলে একটা আরেকটার সাথে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই কুকিগুলোকে মাইক্রোওয়েভে কনভেকশন মোডে 160 ডিগ্রি সেন্টিগ্রেডের প্রিহিটেড আভেনে 18-20 মিনিটের জন্য বেক করে নিতে হবে। বেকিংয়ের সময় কেমন লাগছিল আমি একটু আপনাদের দেখিয়ে দিই। আমার এই কুকিগুলো বেক করতে 20 মিনিটের মতন সময় লেগেছে। এগুলো কিন্তু এখন ভীষণ গরম, তাও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। কালারটা একটু লক্ষ্য করুন, দেখুন দুদিক থেকে কিন্তু একটা ব্রাউনিশ বা একটা গোল্ডেন কালার এসে গেছে, আর তার মানে কিন্তু এগুলো পারফেক্টলি বেকড। এগুলো একটু ঠান্ডা করে নিয়ে আমি ফেরত আসছি। কুকিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, আমি আপনাদের এবার একটু কাছ থেকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই একটা মিল্ক কুকি আপনাদের দেখিয়ে দিই। কালারটা খুব ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন একটা গোল্ডেন বা ব্রাউনিশ কালার কিন্তু এসে গেছে। এবার আমি আপনাদের এটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমায় বোধ হয় আর বলে দিতে হবে না যে এটা একদমই পারফেক্টলি বেকড। আর চকলেট কুকিটাও একদমই সুন্দরভাবে বেক হয়েছে, কারণ কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই কুকিগুলো কিন্তু অসম্ভব টেস্টি, আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাদের কিন্তু খুবই পছন্দ হবে। তাহলে এই ছিল আজকের মিনি মিল্ক অ্যান্ড চকলেট কুকিজ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আরও নানা ধরনের রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।